আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিকোয়েস্টের আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে দেখাবো পেগাসাস প্লাটলক মেশিন হোসিং কন্ট্রোল বক্সে কীভাবে আপনারা স্পিড লক করবেন। এটা মডেল হচ্ছে আপনার GD60। তো চলেন ভিউয়ার্স, দেখা যাক কীভাবে এটি লক করতে হয়। আজকে আপনাদেরকে আমি শেখাবো। তো প্রথমে দেখেন ভিউয়ার্স, আপনারা দুইটি বাটন চাপ দিয়ে মেশিনটি অন করবেন, এবং অন করার পরে এখানে আপনার 61 লেখা আসবে, 61। এখানে আপনারা প্রোগ্রাম বাটন চাপ দিয়ে চলে যাবেন 77 নম্বরে। দেখেন আমি 77 নম্বরে গেলাম। এবার সেভ বাটনে চাপ দিবেন। সেভ বাটন চাপ ধরে এখানে দেখাচ্ছে আমার 5000 আছে, মানে 50 মানে হচ্ছে 5000। আমি এখানে 40 করে দেব। তো দেখেন ভিউয়ার্স, আমি এখানে 40 করে দিলাম। 40 করার পরে সেভ বাটনে দিলাম, এস বাটনে চাপ দিলে এটা সেভ হয়ে যাবে। তো এবার মেশিনটা আমি বন্ধ করে দিব। অফ করে দেওয়ার পরে, অফ করে দিলাম, পাওয়ারটি যাচ্ছে। দেখেন ভিউয়ার্স, ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন এবার আমি পি বাটনে চাপ দিলাম এবং ওয়ানে থাকে ডিসপ্লে। দেখেন যে 40 ছিল, 40-এর উপরে এটি প্লাস হয় না, কারণ আমি ওখানে 40 করছি, তাই 40-এর উপর হবে না। আমি আবার এটাকে 40 করে সেভ করে দিলাম। তো ভিউয়ার্স আপনি এভাবে করবেন, 100% হয়ে যাবে।